বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃষ্টি স্নাত দিনে আমার শুভেচ্ছা নেবেন সকলে। আজকে একটি নতুন গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি। গাছটি নতুন বলবো না, আপনারা সকলেই কম বেশি গাছটির সঙ্গে পরিচিত। গাছটির নাম স্প্ল্যাশ। এটি বোগানভিলিয়া গোত্রের একটি ভ্যারাইটি। এই গাছটি খুব সুন্দর একটি গাছ। এই গাছটিতে ম্যাক্সিমাম, বছরের ম্যাক্সিমাম টাইমই কিন্তু ফুল থাকে। ফুল ঝরে যায়, আবার নতুন করে কিন্তু এই গাছে ফুল আসে। সুতরাং ফুলের কমতি আপনার বাগানে কোনো দিনই হবে না যদি গাছটি আপনার বাগানে থাকে। অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি। আপনারা গাছের কালার দেখেই বুঝতে পাচ্ছেন কত মনোরম কালার এই সুন্দর গাছটিতে। গাছটির খুব বেশি বয়স নয়, গাছটি আমার কাছে মাস চারেক রয়েছে। তো গাছটির পরিচর্যা সেভাবে আমি করে উঠতে পারিনি। নর্মাল যেভাবে গাছ আমরা লাগিয়ে থাকি সেভাবেই গাছটি লাগানো। গাছটি মাঝখানে ঝড়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য গাছটিতে আমি মোটা মোটা স্টিক দিয়ে গাছটিকে সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছি। আজও বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি শেডের তলায় রেখেছিলাম, যাতে গাছের এত সুন্দর অপরূপ ফুলগুলো হয়েছে, ফুলগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তাই একবার ভাবলাম বৃষ্টিতে ঝরে যাওয়ার আগে আপনাদের সঙ্গে এই সুন্দর শোভা আমি শেয়ার করি। দেখুন বন্ধুরা গাছটিকে, চারিদিক থেকে কত সুন্দর হেলদি একটি গাছ। গাছটিকে আপনারা অবশ্যই বাগানে রাখতে পারেন, এবং এটি বছরের প্রায় ম্যাক্সিমাম টাইমই ফুল দেয়। গাছটিতে আমি বিশেষ কোনো পরিচর্যা করিনি। জেনারেলি আমরা যেভাবে করে থাকি, ওয়েল ড্রেনেজ সয়েল দিয়েছি এবং শিংকুচি, হাড়গুঁড়ো, ফসফেট, ভার্মিকম্পোস্ট, গোবর সার ইত্যাদি মিশিয়েই আমার মাটি তৈরি করা, এবং মাঝে মাঝে কিছু ফলিওর স্প্রে করে, যাতে গাছের ফুল প্রোডিউস ক্ষমতা এবং গাছের যাতে কোনো পুষ্টিগত গুণের কমতি না থাকে সেগুলো করা, এবং মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গাল একটু গুলে গাছের গোড়া দিয়ে দেওয়া, গাছে স্প্রে করে দেওয়া। এগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো গাছকে আপনি সুস্থ রাখতে পারেন, এবং আলটিমেটলি সেই গাছ কিন্তু আপনার ফুল প্রোডিউস করবেই যদি সেই গাছটি হেলদি থাকে। কিছু কিছু মানুষ অনেক সময় বলেন যে বোগানভিলিয়া গাছে নাকি জল কম দিতে হয় ফুল ফোটানোর জন্য। তো বন্ধুরা, এই ব্যাপারটা আমি একটু আপনাদের সঙ্গে বলতে চাই। আমার এই গাছগুলোতে কিন্তু কখনোই আমি জলের কমতি রাখতে দিই না। আমার একটা জিনিসই মনে হয় যে জলই জীবন, এবং জলই সমস্ত কিছু ফোটাতে কিন্তু সাহায্য করে। গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফুল, সমস্ত কিছুই কিন্তু জলের উপর ডিপেন্ড করে। সুতরাং আপনার গাছ যদি হেলদি থাকে এবং যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি যদি পরিচর্যা করেন, তবে কিন্তু আপনার গাছ কিন্তু ফুল ফল দিতে বাধ্য। সুতরাং আমার গাছটির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমি গাছটিতে প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠার আগে কিন্তু জল দিয়ে রাখি, এবং জল দিয়ে ফুল টপ ভরে জল দিই, যাতে গাছে জলের কোনো ঘাটতি না হয়, এবং এই গরমে জল না দিলে গাছগুলি খাবেই বাকি। সেসব কথা ভেবেচিন্তেই আমি কিন্তু গাছে জল দিই। তো আমার গাছে কিন্তু সেরকম কোনো অসুবিধা বা রোগ ভোগ ইত্যাদি কিন্তু আমি আমার গাছে দেখতে পাই না। অন্তত অনেকে হয়তো অনেক কথা বলেন, আমি দেখেছি, কিন্তু না, যে জল না দিলে ফুল আসবে না, জল দিলে, বেশি জল দিলে ফুল আসবে না, এই কথাটা আমার কাছে সেরকম কিছু হয়নি। এবং হ্যাঁ, এটা হতে পারে, এটা যদি মাটিতে লাগানো কোনো গাছের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বোগানভিলিয়া এফেক্ট করতে পারে, কিন্তু টবের ক্ষেত্রে সেটা হয় না। সুতরাং আমার কাছে এই ধারণাটার সেরকমভাবে কোনো বৃত্তি নেই, হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারে। বন্ধুরা, গাছটা আপনাদের আশা করি ভালো লাগবে। এরকম গাছ যদি আপনার বাগানে থাকে অবশ্যই ছবি কমেন্ট দিয়ে আমার কমেন্টে পোস্ট করবেন। আশা করি কেমন লাগলো আপনারা জানাবেন। যদি কোনো মূল্যবান তথ্য আপনাদের জানতে ইচ্ছে করে গাছটির সম্পর্কে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।